আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আছি সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সিঙ্গাপুরে আমার ট্রানজিট আছে এবং আমার পরবর্তী ট্রানজিট হচ্ছে দুবাইতে। দুবাই থেকে আমি রোমানিয়ার বুখারেস্টের উদ্দেশ্যে যাব। তো চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি আপনাদের সামনে আসছি একটাই উদ্দেশ্য নিয়ে। মালয়েশিয়া এয়ারপোর্টে আমাকে কী কী প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলো সম্বন্ধে অনেক প্রবাসী ভাইরা আগে থেকে জানতে চেয়েছেন, তো আমি এই ভিডিওর মাধ্যমে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো শুরুতে বোর্ডিং পাসে যখন আমি আমার লাগেজ দিতে যাই তখন নানান ধরনের প্রশ্ন করছিল, এবং কি আমার ওয়ার্ক পারমিট এবং কন্ট্রাক্ট লেটার সব কিছু ওরা চেক করে, ভিসা সহ সব কিছু চেক করে। চেক করার পরে ওরা পাস দিয়ে দেয়। পাস দেওয়ার পরে আমি ইমিগ্রেশনে যাই। ইমিগ্রেশনে যাওয়ার পরে যেহেতু আমি আমার সিঙ্গেল এন্ট্রি ভিসাটা দিয়ে একবার বাংলাদেশে গিয়েছিলাম, মালয়েশিয়া আমার সিঙ্গেল এন্ট্রি ছিল, ওটা দিয়ে আমি একবার বাংলাদেশে গিয়েছিলাম, সেহেতু ইমিগ্রেশন অফিসার আমাকে প্রশ্ন করছিল আমি কি আবার মালয়েশিয়াতে আসবো কি না। তো আমি বলছি না, মালয়েশিয়াতে আসবো না। তো বলছে যে মালয়েশিয়াতে সিঙ্গেল এন্ট্রি হলে কিন্তু আবার আসতে পারবো না। তো যাই হোক, এইসব প্রশ্ন করে উনি আমি যেহেতু কনফার্ম করছি যে মালয়েশিয়াতে আবার ঢুকবো না, তখন উনি আমাকে পাস দিয়ে দেয়। শুধু এতটুকুই, রোমানিয়ার ভিসা বা আদার্স কোনো কিছু আমাকে প্রশ্ন করেনি। যা জানতে চেয়েছে যে আমার যে সিঙ্গেল এন্ট্রিটা ইউজ করে ফেলছি আমি, কিন্তু পরবর্তীতে মালয়েশিয়াতে আবার প্রবেশ করতে গেলে ঝামেলা হবে, এতটুকুই। তো আপনারা যারা সিঙ্গেল এন্ট্রি ইউজ করে ফেলছেন, অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি দিয়ে একবার বাংলাদেশে গিয়েছেন বা অন্য কোনো দেশে গিয়েছেন, সেক্ষেত্রে রোমানিয়াতে আবার যাওয়ার জন্য অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে এই ধরনের প্রশ্ন করতে পারে। আদার্স আর কোনো প্রবলেম হয়নি। আমার সাথে আরেকজন ছিল, তো সে সিঙ্গেল এন্ট্রি ইউজ করে নাই, তাকে কোনো কিছু প্রশ্নই করেনি, আর নর্মালি ওকে পাস দিয়ে দেয়। জাস্ট দুই আঙুলে ফিঙ্গার রাখে এবং এক্সিট সিল মেরে দিয়ে দেয়। তো এই হচ্ছে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার অভিজ্ঞতা। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, কোনো ধরনের বাড়তি কোনো প্রশ্ন করা হয় না ইমিগ্রেশন থেকে। আপনার কন্ট্রাক্ট লেটার ডকুমেন্ট, ওয়ার্ক পারমিট থেকে শুরু করে যা 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 ডকুমেন্ট আছে সেগুলো সাথে রাখবেন। ইমিগ্রেশন থেকে আমার কোনো ডকুমেন্ট চাইনি, কিন্তু বোর্ডিং পাসের সময় ওনারা চাইছিল, ওনারা দেখছে সব কিছুই, যাচাই বাছাই করছে, এতটুকুই, কিন্তু ইমিগ্রেশন থেকে কোনো কিছুই জানতে চায়নি। তো এই হচ্ছে বিস্তারিত। ইনশাল্লাহ রোমানিয়া পৌঁছার পরে আপনাদের আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন আমার, আমার জন্য দোয়া করবেন। আপনারা যারা মালয়েশিয়া বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে রোমানিয়া বা ইউরোপের স্বপ্ন দেখছেন, আল্লাহ সবার স্বপ্ন পূরণ করুক সেই কামনা করি। সাথেই থাকুন, আবারও আপনাদের সামনে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।